হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজকে তোমাদেরকে সত্যি একটা ম্যাজিক দেখাবো তো আমার ফোনে দেখতে পাচ্ছ এরোপ্লেন মারা তার সত্ত্বেও কিন্তু আমি চাইলে যে কোনো নাম্বারে কল করতে পারবো তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে মানে ভিডিও দেখার আগে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কাস্টমার কেয়ারের নাম্বারে দেখেছো কল লেগে লাগিয়েছি তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছো ফোনে কিন্তু এরোপ্লেন মারা আছে তার সত্ত্বেও কিন্তু কল হচ্ছে তো সেটা কীভাবে তো তোমরা যদি এইভাবে তোমাদের ফোনেও যদি কল করতে চাও তো এর অনেক সুবিধা আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মেরে কিভাবে কল করবে তো প্রথমে চলে যাবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ সিম ম্যানেজমেন্ট অ্যান্ড মোবাইল ডাটা তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অথেব দেখতে পাচ্ছ এই যে আমি ওয়াইফাই অথেব তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আগে ই করে নেব নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি করবে অথেব এই ওয়াইফাই কলিং যেটা আছে তোমরা আগে এটা ওয়ান করে রাখবে দেখবে এখানে যেন অথব এটা না থাকে মোবাইল অনলি তো এই ওয়াইফাই কলিংটা এটা ওয়ান করে নেবে তো আমার কিন্তু ওয়ান আছে দেখতে পাচ্ছো ওয়াইফাই কলিং তো তারপরে কি করব দেখতে পাচ্ছো যে অ্যাক্সেস পয়েন্ট আছে দেখতে পাচ্ছ এখানে তো এখানে করার পরে অথব এটা রিসেট মেরে ডিফল্ট করে নেবে ডিফল্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে কি করবে এরোপ্লেনটা মেরে নেবে তো এরোপ্লেন মারার পরে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে কোনো বন্ধুর কাছ থেকে এক যে কোনো হটস্পট নিতে হবে যে কোনো বন্ধুর কাছ থেকে অথেব তোমাকে কিন্তু হটস্পট নিতে হবে হটস্পট না নিলে কিন্তু এই কলটি করতে পারবে না ওয়াইফাই কল তো নেওয়ার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু এই যে ওয়াইফাই কলিং চলে এসছে তোমাদের হয়তো দু মিনিট হয়তো টাইম লাগবে যদি ওয়াইফাই কল না আসে তো তোমাদেরকে যেভাবে বললাম অথব এই যে দেখতে পাচ্ছ এগুলো একটু অ্যাক্সেস পয়েন্ট বারবার ডিফল্ট করে নেবে আবার ওয়াইফাই কলিংটা ওয়ান অফ করে নেবে তাহলে কিন্তু তোমাদেরও মানে এইভাবে কিন্তু তোমরা কল করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা জিও ফাই কানেক্ট করে নিয়েছি তোমরা তোমাদের বন্ধু যেকোনো একটা হটস্পট অন করে নেবে ওয়ান করে নেওয়ার পরে যখনই দেখতে পাচ্ছ এই যে একটা কোনার দিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের অন স্ক্রিন দেখানোর চেষ্টা করবো যে কল চিহ্ন তো যখনই আসবে তোমরা কিন্তু চাইলে যে কোনো নাম্বারে ফোন করতে পারো তো তোমাদেরকে আমি দেখানোর ক্ষেত্রে অথবা আমি একটা কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে দেখানোর চেষ্টা করব লাউড স্পিকারে শুনিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছো অতএব এটা কিন্তু সম্পূর্ণ ওয়াইফাই কল হচ্ছে তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু ওয়াইফাই কল বলে সাধারণত তো এর একটা সুবিধা আছে কি অথব তোমার ফোনে যদি এক ডাক নেটওয়ার্ক থাকে তো তোমরা যার কাছ থেকে হটস্পট নিচ্ছ তার ফোনে যদি ফুল নেটওয়ার্ক থাকে তাহলে সেই ফুল নেটওয়ার্কেরই কিন্তু কাজ করবে মানে তুমি যার কাছ থেকে হটস্পট নিচ্ছ তারই কিন্তু নেটওয়ার্কে কাজ করবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি অথব তোমরা যখন এই ওয়াইফাই যখন কারো কাছে কল করবে যে কোনো নাম্বারে তো দেখতে পাচ্ছ আমি এইসব নাম্বারে কিন্তু কল করেছি তো তোমাদেরকে বলে রাখি তোমাদের ফোনে যে সিম থাকবে অথব সেই নাম্বারতেই কিন্তু কলটা যাবে তো বুঝতেই পারছো যত এরোপ্লেন মেরে থাকো অর্থাৎ তোমাদের ফোনে যে সিমটা আছে যে নাম্বারে পয়সাটা মারা অতএব সেই নাম্বারে কিন্তু ওয়াইফাই কলটা মানে করবে আর যে ধরো সিম যদি ওয়ানে থাকে তা ওয়ানে ওয়াইফাই কলটা ওয়ান করে রাখবে আর মানে যে সিমে টাকা থাকে তো বুঝতেই পারছো তোমার ফোনে যে সিম আছে অতএব সেই নাম্বারের কিন্তু অথব মানে সেই নাম্বারের সব কিছু কিন্তু ধরে নেবে অথব আমার ফোনে একটা নাম্বার আছে সেই অথব আমি যদি কারো কাছে কল করি তো আমার ফোনে মানে যেই সিমটা আছে সেই সিমের নাম্বারের নাম্বারই কিন্তু তার কাছে শো করবে তো এর একটাই সুবিধে অর্থাৎ তুমি যার কাছ থেকে হটস্পটটা নিচ্ছ তারই কিন্তু নেটওয়ার্কে কাজ হবে তো বন্ধুরা তোমাদেরকে আমি সব কিছু ঠিকঠাক বোঝাতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে